মূলত রাজ্যের ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি কাজ খতিয়ে দেখার লক্ষ্যেই উক্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বিধায়ক মোহন ত্রিপুরা ছাড়াও বিধায়ক রামপদ জমাতিয়া অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল করবুকের মহকুমা শাসক অ্যাল ডার্লং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন পাশাপাশি জনজাতিদের বিভিন্ন সম্প্রদায়ের সমাজপতিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন সভায় বিভিন্ন দপ্তরের প্রস্তুতি কাজের বিষয়ে আলোচনা করার পাশাপাশি মেলার আগেই সমস্ত প্রস্তুতি কাজ দ্রুততার সাথে শেষ করার জন্য নির্দেশ নির্দেশ দেওয়া হয় তবে করোনাকালীন পরিস্থিতির জন্য এই বছরের মেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করার বিষয়েও সভায় আলোচনা করা হয় শুধুমাত্র পুণ্যার্থীদের সুবিধার্থে মেলায় এই বছর কেবলমাত্র আড়াইশটি দোকানকে অনুমতি দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্টেশনারি গিফট আইটেম রূপার অলঙ্কার জুতার দোকান প্রভৃতি দোকান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবারের মেলায় কাপড়ের দোকান নিষিদ্ধ করা হলেও পুণ্যার্থীদের অসুবিধার কথা চিন্তা করে শুধুমাত্র কম্বল এবং শীতবস্ত্রের দোকানকে মেলায় ছাড়পত্র দেওয়া হয়েছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এবারের মেলা নিয়ে পূর্ণার্থী ও সাধারণ মানুষসহ দোকানিরা দুরুল্যমান অবস্থায় থাকলেও সরকারি আধিকারিক কিংবা কোনো জনপ্রতিনিধি মেলার বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন